একটা ভিডিওতে বাংলাদেশের সকল টিকটকার, হে দর্শক, আপনারা ঠিকই শুনতে পাচ্ছেন, আমার এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বাংলাদেশের সকল টিকটকারদের সাথে পরিচয় করিয়ে দেব এবং তাদের অনেক অজানা তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলবো। সো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখেন, তাহলে আপনারা বাংলাদেশের সকল টিকটকারদের সাথে পরিচয় হতে পারবেন এবং সকল টিকটকারদের অনেক অজানা তথ্য এবং গোপন রহস্য জানতে পারবেন। সো চলুন দর্শক, ভিডিও শুরু করা যাক। তো টিকটকার লিস্টের প্রথমে আছে মেহের চৌধুরী, যার টিকটকের ফলোয়ার সংখ্যা 5.5 মিলিয়ন এবং লাইক সংখ্যা 229 মিলিয়ন। গাইজ, মেহের চৌধুরী কিন্তু অনেক বড় একজন টিকটকার, সে কিন্তু সবসময় বয়েজ ভিডিও করে। সো তার বয়েজটা কিন্তু বাংলাদেশের মধ্যে একসময় অনেক ভাইরাল ছিল এবং তার বয়েজ দিয়ে হাজার হাজার মানুষ ভিডিও করত। সে কিন্তু বর্তমানে সৌদি আরব প্রবাসী এবং সে সেখান থেকেই বর্তমানে অনেক ভিডিও আপলোড দেয়। আমাদের লিস্টে তারপরে আছে মানিক মিয়া, তার ফলোয়ার সংখ্যা 12 মিলিয়ন এবং লাইক সংখ্যা 448 মিলিয়ন। তার আইডিটা কিন্তু অনেক বড় এবং তার আইডিটা ব্লু ভেরিফিকেশন অন। সে কিন্তু অনেক ফানি কন্টেন্টের মাধ্যমে টিকটকে ভাইরাল হয়। সে কিন্তু প্রবাসী ছিল এবং প্রবাসের মধ্যে থেকেই কিন্তু সে অনেক ভিডিও আপলোড দেয় এবং সেই ভিডিওগুলোর মাধ্যমে সে টিকটকের মধ্যে ভাইরাল হয়। তো টিকটকার মানিক মিয়ার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে প্লিজ কমেন্ট বক্সে বলে যাবেন। তো বাংলাদেশি অল টিকটকার লিস্টে তারপরে আছে রিয়ান আহমেদ, যার টিকটক ফলোয়ার সংখ্যা 2.8 মিলিয়ন এবং লাইক সংখ্যা 139 মিলিয়ন। সো সে কিন্তু সিলেটি কিং নামে পরিচিত অনেকের কাছে এবং সে কিন্তু সবসময় স্লো মোশন ভিডিও করে আর তাকে সবাই স্লোমো কিং বলে থাকে। তারপরে আছে নয়ন আহমেদ, তার টিকটক ফলোয়ার সংখ্যা 1.1 মিলিয়ন এবং লাইক সংখ্যা 50 মিলিয়ন। আর তার বাসা কিন্তু সিলেটে এবং সে কিন্তু সবসময় ফানি ভিডিও এবং লিপসিং ভিডিও করে থাকে। তার ভিডিওগুলো অনেক অনেক ভালো হয় এবং তাকে যদি আপনারা চিনে থাকেন তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন। সো আমাদের লিস্টে তারপরে আছে আরেক সুহান, যার টিকটক ফলোয়ার সংখ্যা 3.2 মিলিয়ন এবং লাইক সংখ্যা 132 মিলিয়ন। সে কিন্তু সবসময় বয়েজ ভিডিও করে এবং তার বয়েজগুলো কিন্তু অনেক অনেক জোস হয় এবং সে কিন্তু সেট ভিডিও করে এবং সেট বয়েজের মাধ্যমে মিলিয়ন মিলিয়ন মানুষের মনে সে জায়গা করে নিয়েছে। তাদের নিয়ে কিন্তু অনেক অজানা তথ্য আমি ভিডিওর শেষে বলবো। সো ভিডিওটা আপনারা সম্পূর্ণ কন্টিনিউ করেন। সো তারপরে আছে নবিতা রাব্বি, তার টিকটক ফলোয়ার সংখ্যা 1.8 মিলিয়ন এবং লাইক সংখ্যা 148 মিলিয়ন। সে কিন্তু টিকটকে বর্তমানে অনেক ট্রেন্ডিংয়ে আছে এবং তার বয়েজগুলো কিন্তু ফর ইউ কাঁপাচ্ছে। তারপরে আছে জিসান ব্রো। সো বর্তমানে আলোচনার মধ্যে কিন্তু জিসান ব্রো রয়েছে এবং ইউটিউব খুললেই জিসান ব্রো এবং এলেক্স সবুজের জামেলার বিষয়টা জানা যায় এবং আপনারা তো সবাই এলেক্স সবুজকে অবশ্যই অবশ্যই চিনেন। এলেক্স সবুজের বক্তরা যারা আছেন তারা এই ভিডিওটা কন্টিনিউ করেন, আমি শেষের দিকে এলেক্স সবুজের অনেক অজানা তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আর বাংলাদেশ কিন্তু আরও অনেক টিকটকার রয়েছে, যেমন এলেক্স সবুজ আছে, এমদাদুল টেন আছে, এমদাদুল কিন্তু অনেক এখন ভিডিও করতেছে না, তারপরে আছে আশিক। তো এদের নিয়ে আমি নেক্সট আরেকটা ভিডিওতে অনেক অজানা তথ্য তুলে ধরবো। এই ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে তাই আমি এই ভিডিওতে সম্পূর্ণ বলতে পারতেছি না। নেক্সট ভিডিওতে আমি টিকটকারদের নিয়ে অনেক অজানা তথ্য আমি সেই ভিডিওতে বলবো। আপনারা ভিডিওটা কন্টিনিউ করার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা করেন।